সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও আশা করি সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর আজকে আমরা পড়ব হচ্ছে স্ট্যাটাস তো আসে হচ্ছে হচ্ছে ডেফিনিশন প্রথম কথা পেশেন্টের সিজার অথবা কনভালশন হবে এটার কিছু ক্রাইটেরিয়া থাকবে যেমন একটা হচ্ছে নট রিজলভিং স্পন্টেনিউয়াসলি দুই নাম্বার হচ্ছে কন্টিনিউশন অফ সিজার ফর মোর দেন থার্টি মিনিটস উইথ নো রিকভারি অফ কনসাসনেস ইন বিটুইন অর্থাৎ স্ট্যাটাস এপিলেপটিকাস বলার জন্যে আমার দুইটা ক্রাইটেরিয়া আছে এক নম্বর কথা হচ্ছে যে পেশেন্টের সিজার বা কনভারশন হবে যেটা নিজে নিজে রিজলভ করবেন না অথবা আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে কন্টিনিউয়াস সিজার হতে থাকবে ফর মোর দেন থার্টি মিনিটস তিরিশ মিনিটের বেশি ধরে কনভারেশন হবে এবং ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে পেশেন্ট আনকনসিয়াস থাকবে সে কনসাসনেস রিগেইন করবে না তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা একটা মেডিকেল ইমার্জেন্সি এবং এটা হচ্ছে যে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায় তো এখানে এই সিজারটা কয়েক ধরনের হইতে পারে যেমন টনিক ক্লনিক টাইপ হইতে পারে যেটা হচ্ছে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা খুবই সহজ রেগুলার প্যাটার্ন অফ কন্ট্রাকশন অ্যান্ড এক্সটেনশন অফ আর্মস অ্যান্ড লেগস থাকে এটার বাইরে আরও কয়েক ধরনের হইতে পারে যেটাতে কোনো কন্ট্রাকশন থাকে না যেমন এটা হইতে পারে হচ্ছে যে অ্যাবসেন্স সিজার কিংবা কমপ্লেক্স পার্শিয়াল সিজার তো এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এই সিজার বা এই কনভালশন এটা ফার্স্ট টাইম হতে পারে যে এটা জীবনে প্রথমবারের মতো হচ্ছে এমন হইতে পারে তবে মোস্ট কমনলি এটা হয়ে থাকে হচ্ছে এপিলিপসির পেশেন্টদের যারা আগে থেকে অ্যান্টি কনভালসেন্ট খাচ্ছে কিন্তু কোনো কারণে তারা রেগুলারলি অ্যান্টি এপিলিপটিক ড্রাগ খাচ্ছে না অর্থাৎ যদি কোনো কারণে সাডেন উইথড্রোয়াল অফ এপিলিপটিক ড্রাগ হয়ে থাকে যে অনেক দিন ধরে খাচ্ছিলো হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিল সেক্ষেত্রে এপিলিপটিকাস হওয়ার একটা ভালো চান্স থাকে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এপিলেপসি ছাড়া যাদের এমনিতেই কনভালশন হয়ে থাকে সেক্ষেত্রে কনভালশনের কিছু প্রিসিপিটেন্টস আছে যে এই কয়েকটা কন্ডিশন হচ্ছে যে কনভালশনকে প্রিসিপিটেট করে তো এই কন্ডিশনগুলোকে আমরা ওভারঅল তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইনফেকশন দুই নাম্বার হচ্ছে মেটাবলিক এবং তিন নাম্বার হচ্ছে নিউপ্লাজম ইনফেকশানের মধ্যে আছে হচ্ছে দুইটা জিনিস মেনিনজাইটিস এবং এনকেফালাইটিস মেটাবলিকের মধ্যে আছে তিনটা এক নম্বর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া দুই নম্বর হচ্ছে হাইপোনেট্রিমিয়া এবং তিন নম্বর হচ্ছে হাইপোক্যালসিমিয়া এটার মানে হচ্ছে যদি কোনো পেশেন্টের এই কন্ডিশনগুলো থাকে যেমন মেনিনজাইটিস এনকেফালাইটিস বা মেটাবলিক ডিসঅর্ডার যেমন হাইপোগ্লাইসিমিয়া হাইপোনেট্রিমিয়া বা হাইপোক্যালসিমিয়া বা কোনো নিউপ্লাজম তাহলে তার কনভালশন হওয়ার একটা চান্স থাকে এবার আমাদের কথা হচ্ছে কিভাবে আমরা একটা স্ট্যাটাস এপিলিপটিকাস ম্যানেজ করতে পারি এখানে কয়েকটা কথা আসবে এক নম্বর কথা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট এই জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে কয়েকটা কথা আসবে এক নম্বর কথা হচ্ছে কোনো পেশেন্টকে যদি আমরা কখনো দেখি যে তার কনভার্লশন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে এয়ারওয়ে প্যাটেন্ট আছে কিনা সেটা এনশিওর করা যদি এয়ারওয়ে প্যাটার্ন না থাকে সেক্ষেত্রে আমার এয়ারওয়েটাকে ক্লিয়ার করতে হবে এবং পেশেন্টকে অক্সিজেন দিতে হবে কেন অক্সিজেন দিতে হবে কারণ হচ্ছে কনভার্শনের সময় পেশেন্টদের সেরেব্রাল হাইপোক্সিয়া হইতে পারে এই সেরেব্রাল হাইপোক্সিয়াকে প্রিভেন্ট করার জন্যে আমরা হচ্ছে অক্সিজেন দিব এরপরের কথা হচ্ছে আমরা পেশেন্টকে অ্যাসেস করব তো অ্যাসেসমেন্টে আমরা কয়েকটা জিনিস দেখব ইউজুয়ালি আমরা ভাইটাল সাইন্সগুলো দেখি যেমন পালস দেখব ব্লাড প্রেশার দেখব রেসপাইরেটরি রেট দেখব এর পরের কাজ হচ্ছে দুইটা এক নাম্বার হচ্ছে ইনভেস্টিগেশনস পাঠানো এবং দুই নাম্বার কাজ হচ্ছে যদি পাঁচ মিনিটের বেশি সময় ধরে পেশেন্টের কনভালশন হয় সেক্ষেত্রে তাকে নিয়ার বাই হসপিটালে পাঠানো আচ্ছা এখন কথা হচ্ছে যে হসপিটালে নেওয়ার পর আমার কি করতে হবে প্রথমত হচ্ছে আমি আইভি অ্যাক্সেস করব তো যদি পাঁচ মিনিটের বেশি সময় ধরে কনভালশন হয় তাহলেই হচ্ছে আমার কনভালশন কন্ট্রোল করার জন্য ড্রাগ দিতে হবে তো এক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস কয়েকটা আছে সেগুলো আমরা একে বলছি প্রথম কথা হচ্ছে বাক্কাল মিডাজোলাম মিলিগ্রাম দুই চয়েস হচ্ছে আইভি লোরাজেপাম মিলিগ্রাম অথবা এটার বদলে আমরা দিতে পারি হচ্ছে ডায়াজেপাম টেন মিলিগ্রাম পার রেক্টালি অথবা ডায়াজেপাম টেন মিলিগ্রাম আইভি তো এই চারটার মধ্যে যে কোনো একটা আমরা দিতে পারি আমাদের অ্যাক্সেস অনুযায়ী যেমন যদি হচ্ছে যে আমার আইভি অ্যাক্সেস করা না যায় সেক্ষেত্রে আমার বাক্কাল মিরাজলাম দিতে হবে কিংবা রেক্টাল ডায়াজেপাম দিতে হবে আর যদি আইভি অ্যাক্সেস করা যায় সেক্ষেত্রে ফার্স্ট লাইন চয়েস হচ্ছে আইভি লরাজেপাম আর যদি তা না অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে ডায়াজেপাম টেন মিলিগ্রাম আইভি এগুলো দিব সাথে হচ্ছে আমার ভাইটাল সাইন্সগুলো আমার মনিটর করতে হবে যদি কনভালশন কন্ট্রোল না হয় তাহলে পনেরো মিনিট পর আমরা সেম ডোজটা আবার দিব অর্থাৎ আমি যেটা দিয়েছি সেটা আমি আবার দিব পনেরো মিনিট পর যদি কনভালশন কন্ট্রোল না হয় এবং এরপরে আমাদের কাজ হচ্ছে যদি কোনো মেটাবলিক ট্রিগার থেকে থাকে সেটা কারেকশন করা যেমন আমরা আগে বলেছি যে হাইপোগ্লাইসিমিয়া হাইপোনেট্রিমিয়া বা হাইপোক্যালসিমিয়াতে হচ্ছে কনভালশন হতে পারে তো যদি ওই কোনো কজ থেকে থাকে তাহলে সেটা আমাদের হচ্ছে কারেকশান করতে হবে এবার হচ্ছে এর পরবর্তী স্টেপ যেটা হচ্ছে যে যদি কনভালশন মোর দেন থার্টি মিনিট ধরে পার্সিস্ট করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা সেকেন্ড লাইন ড্রাগে যাব যেখানে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে আইভি ফিনাইটোইন অথবা আইভি ফসফিনাইটইন অথবা আইভি ফেনোবার অথবা আইভি সোডিয়াম ভ্যালপ্রয়েড এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন আমরা এই ড্রাগগুলো দিব আইভি সেক্ষেত্রে অবশ্যই আমার হচ্ছে কার্ডিয়াক মনিটরিংয়ে রেখে হচ্ছে আমার এই ড্রাগগুলো দিতে হবে যদি কনভালশন তারপরেও কন্ট্রোল না হয় অর্থাৎ যদি সিক্সটি মিনিট ধরে কনভালশন পারসিস্ট করে সেক্ষেত্রে পেশেন্টকে আইসিউতে শিফট করতে হবে ইনটিউবেট করতে হবে এবং জেনারেল অ্যানাস্থেসিয়া দিতে হবে উইথ প্রোপোফল অর থায়োপেন্টাল সোডিয়াম এবং সেই সাথে এই পেশেন্টের ইজি মনিটরিং করতে হবে তো যখন হচ্ছে আমাদের কনভালশন কন্ট্রোল হয়ে যাবে সেটা জি এর পরে হোক বা হচ্ছে যে আমার আইভি ফিনাইটোইনের পরে হোক বা পারারেক্টাল ডায়জাবামের পরে হোক যেটার পরেই হোক কন্ট্রোল হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার অ্যান্টিপিলিপ্টিক ড্রাগ দিতে হবে লং টার্ম ওরাল যেটা হচ্ছে মিনিমাম থ্রি টু ফোর ইয়ার্সের জন্য দিতে হবে তো এক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট এছাড়া ফিনাইটোইন দেওয়া যায় কিংবা কার্বামাজেপিন দেওয়া যায় একটা কথা আছে যে অল এনটিএপলিপ্টিক ড্রাগস কজ ফিটাল মালফর্মেশন অর্থাৎ সব ধরনের অ্যান্টিএপিলিপ্টিক ড্রাগগুলো যদি কোনো প্রেগনেন্ট মা খেয়ে থাকেন প্রেগনেন্ট থাকা অবস্থায় সেক্ষেত্রে তার বাচ্চার বিভিন্ন ধরনের ফিটাল মালফরমেশন হতে পারে তো সেজন্যে প্রেগনেন্সিতে আমরা স্পেসিফিক কিছু অ্যান্টিএবিলিটিভ ড্রাগ বাদে অন্যগুলো ইউজ করি না তো দেখে নেওয়া যাক যে প্রেগনেন্সিতে সেইফ এন্টিএবিলিটিভ ড্রাগ কী কী আছে এক নম্বর হচ্ছে কার্বামাজেপিন দুই নাম্বার হচ্ছে ল্যামোট্রিজিন এবং তিন নম্বর হচ্ছে লেভিটিরাসিটাম তো আশা করি সবাই টুকটাক বুঝতে পেরেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ